আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেপিবি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনা শ্যামিন সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে শিক্ষার্থীরা হাঁটা চলা বাগানে কাজ করা কুয়া থেকে পানি তোলা কাঠ কাটা মাছ ধরা সাঁতার কাটা ফুটবল খেলা ইত্যাদি কাজ করার পর আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের ক্ষুধা পায় তখন আমরা কি করি আমরা খাবার খাই খাবার খাওয়ার পর আমরা বেশ আরাম বোধ করি আমাদের শক্তি ফিরে পাই খাদ এই যে শক্তিটা ফিরে পাচ্ছি এই খাদ্য এই খাদ্য থেকে আসলে আমরা শক্তি পাই এবং কাজ করার ক্ষমতা যোগায় তাহলে শিক্ষার্থীরা আমাদের জানতে হবে আসলে খাদ্য কি। তাহলে আসো আমরা দেখছি খাদ্য খাদ্যকে খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের দেহ গঠন ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় শিক্ষার্থীরা তাহলে আমরা খেয়াল করলাম যে আসলে খাদ্য জিনিসটা কী যে খাবারগুলো আমাদের দেহ গঠন করবে ক্ষয় পূরণ করবে শক্তি উৎপাদন করবে সেগুলি আসলে খাদ্য খাদ্যের প্রধান তিনটি কাজ কি কি খেয়াল করো জীবের বৃদ্ধি ক্ষয় পূরণ ও রক্ষণাবেক্ষণ এছাড়াও রয়েছে তাপশক্তি ও কর্মশক্তি উৎপাদন রোগ প্রতিরোধ সুস্থতা বিধান ও শারীরবৃত্তীয় কাজ যেমন ধরো পরিপাক শোষণ রেচন ইত্যাদি অর্থাৎ এই কাজগুলো খাদ্য কী করছে নিয়ন্ত্রণ করছে তাহলে শিক্ষার্থীরা এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমাদের বেঁচে থাকার জন্য প্রধান পাথেয় তাহলে আমাদের সঠিকভাবে খাদ্যটাকে গ্রহণ করতে হবে শিক্ষার্থীরা আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল ডাল আটা মাছ মাংস ডিম দুধ তরি তরকারি ও কাঁচা ফলমূল খেয়ে থাকি এই খাবারগুলো সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না এই জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক বা হজম হয়ে দেহে গহন গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত হয় জীবক সেই সরল উপাদানগুলো শোষণ করে নেয় এছাড়াও দেখা যাচ্ছে যে পরে এই শোষিত উপাদানগুলো আমাদের খাদ্য উপাদান দেহে বৃদ্ধি পূরণ, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অর্থাৎ শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি খাদ্য গ্রহণের পর আর খাদ্যগুলো বিভিন্ন একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের গ্রহণ উপযোগী হয়ে ওঠে এবং এগুলো আমাদের দেহে শোষিত হয়ে দেহের বিভিন্ন কাজে লাগছে তাহলে এখন আমরা জানবো আসলে সেই প্রক্রিয়াটা কী সেই প্রক্রিয়াটা হচ্ছে পুষ্টি তাহলে পুষ্টি কি এটা সম্পর্কে আমরা এখন খুব ভালো করে বুঝতে পারব সবাই খেয়াল করো পুষ্টি একটি প্রক্রিয়া পুষ্টি একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়ে দেহে শোষিত হয়ে দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে তাপ উৎপাদন রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায়। অর্থাৎ পুষ্টি এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে থাকে শিক্ষার্থীরা আমরা এখন খাদ্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে তিন ভাগে ভাগ করা হয় যথা এক হচ্ছে আমিষ বা প্রোটিন দুই হচ্ছে শর্করা বা স্বেচ্ছার এবং তিন হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ এছাড়া অন্যান্য তিন প্রকার উপাদান বিশেষ প্রয়োজন সেগুলো হচ্ছে খাদ্য প্রাণ বা ভিটামিন খনিজ লবণ এবং পানি শিক্ষার্থীরা আমরা আসো এখন খাদ্যের উপাদানগুলো নিয়ে কিছু আলোচনা করি শিক্ষার্থীরা প্রথমে আমরা সরকার জাতীয় খাদ্য নিয়ে আলোচনা করি শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কিছু ছবি দেওয়া আছে খাবারের যেমন ভাত আলু গম চিনি এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার অর্থাৎ যে খাবারে শর্করার পরিমাণটা বেশি থাকে তাই হচ্ছে শর্করা জাতীয় খাবার শিক্ষার্থীরা এখন আমরা আমিষ বা প্রোটিন জাতীয় খাবার নিয়ে আলোচনা করি খেয়াল করো এখানে কিছু খাবারের ছবি দেওয়া হয়েছে ডাল দুধ মাছ দই এগুলো হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। শিক্ষার্থীরা এই আমিষ জাতীয় খাবার আবার উৎসয়েদের দুই ধরনের একটা হচ্ছে প্রাণীজ আমিষ আর একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ প্রাণীজ আমিষ কী কী খেয়াল করো মাছ মাংস ডিম দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি হচ্ছে প্রাণীজ আমিষ এছাড়া উদ্ভিজ্জ আমিষগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডাল বাদাম সিম বরবটির বীজ ইত্যাদি শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কিছু খাবারের ছবি দেওয়া আছে এগুলো হচ্ছে স্নেহজাতীয় খাদ্য কী কী দেওয়া আছে দেখো ঘি তেল মাখন এগুলো হচ্ছে চর্বি জাতীয় খাদ্য অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে স্নেহজাতীয় পদার্থ যেসব খাদ্যে তেল বা চর্বি জাতীয় উপাদান বেশি থাকে সেগুলি হচ্ছে স্নেহজাতীয় উপাদান বা স্নেহজাতীয় খাদ্য স্নেহজাতীয় খাদ্যের উৎস স্নেহজাতীয় খাদ্য দুই ধরনের একটি হচ্ছে প্রাণী স্নেহ একটি হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ প্রাণী স্নেহের মধ্যে রয়েছে মাছের তেল মাংসের চর্বি ঘি মাখন ইত্যাদি এবং উদ্ভিজ্জ স্নেহের মধ্যে রয়েছে সয়াবিন বাদাম সরিষা তিল জলপাই ইত্যাদির তেল শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখন আসো আমরা শর্করা আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের কাজগুলো খেয়াল করি শর্করার কাজটি দেখো এক নম্বর হচ্ছে শর্করা সহজে হজম হয় কর্মশক্তি ও তাপ শক্তি উৎপন্ন করে দুই হচ্ছে শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে এই ছিল আমাদের শর্করা জাতীয় খাদ্যের কাজ এখন আসো আমরা আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের কাজটি দেখি এক হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন পেশি হাড় রক্ত কণিকা প্রোটিন দ্বারা গঠিত হয় তাই এই আমিষ জাতীয় খাদ্যটি আমাদের জন্য খুবই প্রয়োজন এছাড়া দুই নম্বর কাজটি হচ্ছে এটি দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে অর্থাৎ আমার দেহের জন্য রোগ প্রতিরোধের জন্য যে অ্যান্টিবডি দরকার সেটি এই আমিষ জাতীয় খাবার তৈরি করছে স্নেহ পদার্থের কাজ এখন আমরা দেখব স্নেহ বা চর্বি জাতীয় পদার্থের কাজ খেয়াল করা সবাই তাপ ও কর্মশক্তি বাড়ায় ত্বকের নিচের চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে এছাড়া রয়েছে ধের প্রোটিনের ক্ষয় থেকে রক্ষা করে তিন হচ্ছে দেহে ভিটামিন এ ডি ই এবং কে এর যোগান দেয় অর্থাৎ স্নেহজাতীয় খাদ্য আমাদের দেহের জন্য যে তাপ প্রয়োজন সে তাপ উৎপন্ন ক্রয়ে উৎপন্ন করে প্রয়োজনীয় কর্মশক্তি যোগিয়ে থাকে শিক্ষার্থীরা আরও তিন ধরনের খাদ্য উপাদান আছে যেগুলো আমরা উল্লেখ করেছিলাম সেগুলো হচ্ছে ভিটামিন খনিজ লবণ পানি তাহলে সেগুলো আলোচনার পূর্বে আমরা একটু আরেকটি জিনিস আলোচনা করে নিই সেটা হচ্ছে ক্যালোরি যেটা আমাদের দেহের যে তাপ শক্তি রয়েছে সে শক্তি মাপার জন্য ব্যবহৃত হয়ে থাকে তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখি ক্যালোরি কি। এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে এক ক্যালোরি আর এখন আমরা এখানে খেয়াল করি এক হাজার ক্যালোরির সমান এক কিলো ক্যালোরি খেয়াল করো শিক্ষার্থীরা আমরা খাদ্যের যে তাপশক্তি মাপি সেই তাপশক্তি মাপার একক হলো কিলো ক্যালোরি আরেকটি ব্যাপার খেয়াল করো আমাদের দেহে এক গ্রাম শর্করা থেকে চার কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি আমরা আর এক গ্রাম আমিষ থেকে চার কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় আর এছাড়া এক গ্রাম চর্বি থেকে নয় কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এই জিনিসটা তোমরা খুব ভালো করে অবশ্যই খেয়াল রাখবে শিক্ষার্থীরা এখন আমি তোমাদের কয়েকটি উচ্চ এবং নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য তালিকা দেখাচ্ছি খেয়াল করো উচ্চ ক্যালোরিযুক্ত যে খাদ্য তার খাদ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভোজ্য তেল ঘি মাখন মাছের তেল ঘন নারকেলের দুধ মাখন তোলা গুঁড়া দুধ ভাজা বাদাম, চিনি মধু খেজুরের গুড় সোলার ডাল সয়াবিন সিমের বিচি অর্থাৎ এই খাদ্যগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে এই জন্য এগুলোকে বলা হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য এখন অবশ্য আমরা নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্যগুলো দেখি চাল বাঁধাকপি ঝিঙ্গা শালগম টমেটো ডাঁটা লাউ পালং শাক কলমি ডাঁটা মূলা তারপর রয়েছে আমাদের ওলকপি ধুন্দল ও পটল এগুলো তো ক্যালোরি রয়েছে তবে এগুলো হচ্ছে নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য তাহলে যেহেতু আমরা এখন জানলাম কোনটি উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য এবং কোনটি নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য তাহলে এই খাবারগুলো আমাদেরকে অবশ্যই পরিমাণ মতো প্রতিদিন গ্রহণ করতে হবে যেন আমাদের দেহে আমরা শক্তি পাই শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কিছু খাবারের ছবি দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কয়েকটি ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল ভালো করে খেয়াল করো এই যে পঁই শাক এটিকে আমরা খুব ভালো করে চিনি কচু শাক গাজর টমেটো জলপাই পেয়ারা ফুলকপি আমলকি বাতাবি লেবু আনারস পাতাকপি অর্থাৎ প্রতিদিন আমরা খাবারে যে খাবারগুলো খাচ্ছি যে খাদ্য উপাদানগুলো গ্রহণ করছি সেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তাহলে এখন আসো আমরা ভিটামিন নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে ভিটামিন এই উপাদানটি খাদ্যে খুব সামান্য পরিমাণে উপস্থিত থাকে তাহলে এখন দেখি আমরা ভিটামিন কি ভিটামিন বলতে আমরা খাদ্যের ওই সব জৈব রাসায়নিক পদার্থকে বুঝি যা খাদ্যে সামান্য পরিমাণে উপস্থিত থেকে দেহের ক্ষয়পূরণ সাধন বা তাপশক্তি উৎপাদন ইত্যাদি বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে সাহায্য করে অর্থাৎ এই ভিটামিন উপাদানটি আমাদের খাদ্যে খুব অল্প পরিমাণেও থাকলেও এগুলো আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন দেখছি আমরা ভিটামিনের প্রকারভেদ দ্রবণীয়তার গুণ অনুসারে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক হচ্ছে জাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই এবং কে অন্যটি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি শিক্ষার্থীরা আমি এখন তোমাদের এখানে একটি ছক উল্লেখ করেছি যেটি ভিটামিনের ছক এখানে বিভিন্ন ভিটামিনের নাম খাদ এই ভিটামিনগুলোর খাদ্যের উৎস এবং প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে খেয়াল করো সবাই প্রথমেই রয়েছে ভিটামিন এ এটি দেহে জমা থাকে এটার উৎস কী কী কলিজা ডিম মাখন পনির মাছ টাটকা শাক সবজি গাজর আম কাঁঠাল এবং পাকা পেঁপে প্রয়োজনীয়তা দেহের বৃদ্ধি দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধে সাহায্য করে এরপরে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স বেশ কয়েকটি ভিটামিন একত্রে গঠিত দেহে জমা থাকে না উৎসগুলি খেয়াল করো ডিম কলিজা বৃক্ক মাংস দুধ গম লাল চাল পনির সিম এবং বাদাম প্রয়োজনীয়তা দেহে বৃদ্ধি হৃৎপিণ্ড স্নায়ু এবং পরিপাক ব্যবস্থা সুষ্ঠু কাজ সম্পাদনে চামড়ার স্বাস্থ্য রক্ষায় কাজ করে থাকে ভিটামিন সি রন্ধনীয় অথবা মজুত রাখলে নষ্ট হয়ে যায় উৎস হচ্ছে লেবু কমলা আমলকি পেয়ারা জাম্বুরা টমেটো কচু শাক কলমি শাক এবং সবুজ শাক সবজি এতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় এটির প্রয়োজনীয়তা হচ্ছে সুস্থ সবল হাড় দাঁত দাঁতের মাড়ি ও মুখের ক্ষত সারাতে সাহায্য করে ভিটামিন ডি এটিও দেহে জমা থাকে ভিটামিন এর মতোই দুধ মাখন ডিম এবং মাছের তেল সূর্যের আলোতে আমাদের শরীরের চামড়া এই ভিটামিন তৈরি করতে পারে আর এগুলো হচ্ছে দুধ মাখন ডিম ও মাছের তেল হচ্ছে আমাদের ভিটামিন ডি এর প্রধান উৎস প্রয়োজনীয়তা খেয়াল করো দেহকে ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহারে সাহায্য করে বা সুস্থ সবল হাড় ও দাঁত গঠনে এটি খুবই প্রয়োজন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ভিটামিন নিয়ে আলোচনা করেছি এখন আমরা খনিজ লবণ নিয়ে আলোচনা করব দেহ কোষ এবং দেহ গঠনের জন্য খনিজ লবণ একটি অত্যাবশ্যকীয় উপাদান এছাড়া আমাদের দেহের ওজনের এক পার্সেন্ট পরিমাণ লবণ থাকে এই উপাদানগুলো কি কি খেয়াল করো ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন ও ম্যাগনেশিয়াম শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের এই খাদ্যগুলো কোথায় এই উপাদানটি কোথায় পাওয়া যায় এবং এদের প্রয়োজনীয়তা একটি ছকের মাধ্যমে দেখাবো শিক্ষার্থীরা ছকটি খেয়াল করো এখানে বিভিন্ন খনিজ লবণের নাম খাদ্যের উৎস এবং প্রয়োজনীয়তা দেয়া হয়েছে খনিজ লবণটিগুলো হচ্ছে প্রথমে রয়েছে ক্যালসিয়াম এটির উৎস হচ্ছে দুধ মাংস এবং সবুজ শাকসবজি দাঁত ও হাড়ের সুস্থতায় রক্ত জমাট বাদে ও স্নায়ু ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে থাকে এই ক্যালসিয়াম এরপর রয়েছে ফসফরাস লবণ দুধ মাংস ডিম ডাল ও সবুজ শাকসবজি। এই হচ্ছে উৎস এছাড়া এটির প্রয়োজনীয়তা হচ্ছে সুস্থ দাঁত এবং হাড়ের জন্য কাজ করে থাকে লোহা অর্থাৎ এটিও একটা খনিজ লবণ এটির উৎস হচ্ছে মাংস ফল ও সবুজ শাকসবজি। এটি আমাদের রক্তের লালকনিকার বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে এরপরে খেয়াল করো আয়োডিন সামুদ্রিক শৈবাল সামুদ্রিক মাছ ও মাছের তেল এটি হচ্ছে উৎস এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে আমাদের দেহে থাইরয়েড গ্রন্থের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে গলগণ্ড রোগ মুক্ত রাখে তাই আমাদের প্রতিদিন আয়োডিনযুক্ত খাবার খেতে হবে সোডিয়াম সাধারণ লবণ নোনা ইলিশ পনির ও নোনতা বিস্কুট দেহের অধিকাংশ কোষে এবং দেহ রসের জন্য এর স্বল্পতা দেহে আরষ্ট ভাব আনে রয়েছে ম্যাগনেশিয়াম সবুজ শাকসবজিতে সবজিতে ম্যাগনেশিয়াম পাওয়া যায় এনজিএম বিক্রিয়া ও দাঁতের শক্ত আবরণ গঠনে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেয়াল করো শিক্ষার্থীরা এখন রয়েছে ক্লোরিন যেটি আমাদের খাবার লবণে আমরা খেয়ে থাকি দাঁতের স্বাস্থ্য রক্ষা ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা এটা হচ্ছে আমাদের ক্লোরিন জাতীয় লবণের কাজ এরপর রয়েছে পটাশিয়াম মাছ দুধ ডাল আখের গুড় শাকসবজি শাক সবজি হচ্ছে এটির উৎস পেশি সংকোচনে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না আমরা এখন পানি নিয়ে আলোচনা করছি পানি খাদ্যের একটি অপরিহার্য উপাদান জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরে পানির স্থান খাদ্য ছাড়া মানুষ কয়েক সপ্তাহ বাঁচতে পারে কিন্তু পানি ছাড়া কয়েকদিনও বাঁচতে পারে না খেয়াল করো শিক্ষার্থীরা আমরা খাদ্য ছাড়া এক সপ্তাহ বাঁচতে পারবো কিন্তু পানি ছাড়া কয়েকদিন আমরা চলতে পারব না বা বাঁচতে পারবো না খেয়াল করো শিক্ষার্থীরা পানি খাদ্যের একটি অপরিহার্য উপাদান এই পানি আমাদের দেহের দুই তৃতীয়াংশ জুড়ে রয়েছে পানি দেহের গঠন অভ্যন্তরীণ কাজ যেমন খাদ্য গলাতকরণ পরিপাক শোষণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে এই পানি আমাদের দেহে দ্রাবক রূপে কাজ করে শিক্ষার্থীরা এই যে পানি আমাদের দেহে রূপে কাজ করছে সেভাবে কাজ করছে খেয়াল করো বিভিন্ন খনিজ পদার্থ খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে এছাড়া পানির কারণে রক্ত তরল থাকে যা রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে পানির আরও কয়েকটি প্রধান কাজ হল মলমূত্রের সাথে ক্ষতিকর পদার্থ অপসারণ করা পানির অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বিপাক্রিয়া ও রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে তাই আমাদের নিয়মিত পরিমাণ মতো নিরাপদ পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য খুবই প্রয়োজন সেক্ষেত্রে আমরা এতক্ষণ খাদ্যবিহ উপাদান নিয়ে আলোচনা করেছি এখন আমরা রাফেজ নিয়ে আলোচনা করব খেয়াল করি আমরা সবাই আসলে রাফেজ জিনিসটা কী শস্যদানা ফল ও সবজির কিছু অংশ যা হজম হয় না এমন তন্তুময় বা আশ্রুত অংশ রাফেজ নামে পরিচিত অর্থাৎ প্রতিদিন আমরা যে শস্যদানা ফল সবজি খাচ্ছি সেগুলো পুরোটাই কিন্তু আমাদের দেহে হজম হচ্ছে না এসব খাদ্য উপাদানের যে আঁশযুক্ত অংশগুলো রয়েছে সেগুলি হচ্ছে রাফেজ তবে এই রাফেজ আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত দেখা গেছে ফল ও সবজির রাফেজ সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর রাফেজ হজম হয় না রাফেজ পরিপাকের পর অপরিবর্তিত থেকে মানব দেহে মল তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে শিক্ষার্থীরা এখন আমরা সুষম খাদ্য নিয়ে আলোচনা করি যে খাদ্যে খাদ্যের ছয়টি উপাদান পরিমাণ মতো থাকে তাই সুষম খাদ্য ছয়টি উপাদান বলতে আমরা যেই খাদ্য উপাদানগুলো দেখেছি এতক্ষণ কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এই ছয়টি উপাদান যে খাদ্যে সঠিক পরিমাণে থাকবে তাই হচ্ছে সুষম খাদ্য আবার যে খাদ্যে এই ছয়টি উপাদান পরিমাণ মতো থাকবে না সে খাবারগুলোকে বলা হচ্ছে অসুষম খাদ্য শিক্ষার্থীরা খেয়াল করো স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার জন্য আমাদের নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা প্রয়োজন যথা সরকার জাতীয় খাদ্য বেশি খেতে হবে যথেষ্ট পরিমাণ শাকসবজি খেতে হবে মাছ বেশি খেতে হবে মিষ্টি ও তেল বা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে লবণ কম খেতে হবে শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ